চোখ রাখবো খেলার খবরের দিকে বৃষ্টি বিঘ্নিত ফাইনালে শেষ আসে আসলো চেন্নাই সুপার কিংস সোমবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এ খেলা হয় সেখানে শেষ বলে হারলেন ধোনিরা এ নিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল সেরা হলো চেন্নাই মেগা ফাইনালে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রথমে ব্যাট করে চার উইকেটে হারিয়ে ২১৪ রান তুলে হলুদ জার্সিধারীরা সৌজনে সাই সুদর্শনে সাতচল্লিশ বলে ছিয়ানব্বই রান এবং ঋদ্ধিমান সাহার উনচল্লিশ বলে চুয়ান্ন রান চেন্নাইয়ের হয়ে দুটো উইকেট নেন মাথিসা পাথিরানা রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের ইনিংসে বাঁধ সাধে বৃষ্টি তিন বল হওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ থাকে দীর্ঘক্ষণ দীর্ঘ প্রতীক্ষার পর রাত বারোটা দশে ফের শুরু হয় ম্যাচ তবে খেলা হয় পনেরো ওভারে চেন্নাই সুপার কিংসের পরিবর্তিত লক্ষ্য স্থির হয় একশো সত্তর পাঁচ উইকেট হারিয়ে শেষ বলে সেই রান তুলে নেয় চেন্নাই এবং শেষ বলে চার মিরে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন রবীন্দ্র জাদেজা এছাড়াও চেন্নাইয়ের হয়ে পঁচিশ বলে সাতচল্লিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ডেভান কানয়ে ফাইনালের ম্যাচে সেরাও নির্বাচিত হন তিনি আর টুর্নামেন্ট সেরার খেতাব পেয়েছেন গুজরাটের সুভমান গেল